আল্লাহর কোনো ভুল হয় না, আল্লাহ কোনো ত্রুটি করেন না, আল্লাহর সকল কিছু নিখুঁত নিপুণ করে তিনি সৃষ্টি করেছেন বিশাল আকাশ, বিশাল জমিন, বিশাল প্রাণী জগৎ, পাহাড়ি অঞ্চল, বনাঞ্চল কত সুন্দর করে বানিয়েছেন, যেখানে যেটা দরকার তাই দিয়েছেন। সুন্দরবন তো আল্লাহ পাক ঠাকুরগাঁও দিতে পারতেন, ঠাকুরগাঁও দেন নাই, দিয়েছেন কোথায়? কোথায়? খুলনায় দিয়েছেন। এ অঞ্চলে দিয়েছেন কেন? সুন্দরবনের সঙ্গে বান্দরবন মিল আছে, আল্লাহ তো বান্দরবনেও সুন্দরবন দিতে পারতেন, কিন্তু বান্দরবনের সুন্দরবন দিলেন না, সুন্দরবনটা খুলনায় কেন দিলেন? এই খুলনায় সুন্দরবন দেওয়ার কারণ হলো কাল বৈশাখী ঝড়গুলো হয় না, হয় আমফান, আইলা, সিডর, কত কি হয়ে যায়। এই যে একটা ধাক্কা সমুদ্র থেকে মেরে ফেলে, মেরে দেয়, এই ধাক্কাকে আল্লাহ রাব্বুল আলামিন ট্যাকেল দেওয়ার জন্য একটা প্রাচীর দিয়ে দিয়েছেন। এই প্রাচীরটা যদি না দিতেন তাহলে যশোর সহ, বরিশাল সহ, খুলনা সহ সব উড়ে উড়ে ঠাকুরগাঁও চলে যেত। কথা বোঝেন নাই? যেখানে যা দরকার তাই দিয়ে দিয়েছেন নিপুণ সৃষ্টি তার আল্লাহ রাব্বুল আলামিন, যেটা যে জায়গায় যা দরকার তাই দিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك শুধু অন্য সৃষ্টি নয়, তোমার বডির দিকে তুমি তাকায় দেখো, আমি তোমাকে তোমার বডিটাও কত নিপুণ করে বানিয়ে দিয়েছি, সুন্দর করে ব্যালেন্স করে দিয়েছি। প্রত্যেকের দেহের মধ্যে কিডনি আছে না নাই? কিডনিটা কম জরুরি না বেশি জরুরি? কিডনি ছাড়া মানুষ বাঁচে নাকি? বাঁচে, কিন্তু মরার মতো বাঁচা, মরার মতো বাঁচা। প্রতিটি কিডনির ওজন হলো 200 গ্রাম, কত গ্রাম? 200 গ্রাম ওজনের এই কিডনি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কিডনি একটা রিজার্ভ রেখে দিয়েছেন, একটা কাজ করে আরেকটা বন্ধ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কিডনি দিয়েছেন 10 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ ছাকনি দিয়েছেন। প্রত্যেকটা কিডনি প্রতিদিন 24 ঘন্টায় 150 লিটার রক্ত নিয়মিত ছাকতেছে। কার দয়া? কার পরিচালনা? আল্লাহর পরিচালনা। আমার ভাইয়েরা, এই কিডনি কত জরুরি একটা বিষয়, যাদের কিডনি নাই অচল হয়ে গেছে, ডাক্তারের কাছে 7 দিন পর পর চলে যায় ডায়ালিসিস করার জন্য। ডায়ালিসিস মেশিনের ওজন হলো 100 কেজি, কয়শো কেজি বলেন? 100 কেজি। আর আমার আল্লাহ ডায়ালিসিস করার জন্য কিডনি দিলেন কয়শো গ্রাম? 200 গ্রামে কয়শো কেজি মেশিনের কাজ করে? 100 কেজি মেশিনের কাজ করে। তাহলে আল্লাহ পাক বডির সঙ্গে কিডনি ব্যালেন্স করে দিয়েছেন, দেন নাই? মাত্র 200 গ্রাম দিয়া এত বড় ডায়ালিসিস মেশিনের কাজ এই কিডনি করে ফেলে দিল। বান্দারে হঠাৎ করে একটা কিডনি যদি অকেজ হয়ে যায়, বান্দা আরেকটা কিডনি তোর জন্য রিজার্ভ রেখে দিয়েছি, যেন তুই বাকি জীবনটা বাকি কিডনি দিয়ে চালাতে পারিস। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার এই কিডনিটাকে ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়েছেন, পানিটা কিডনির, কিডনি পানির উপরে ভাসে। এই কিডনিটা খুবই জরুরি, কিডনি ঠিক রাখার জন্য পানি দরকার। অনেক সময় প্রস্রাব ইনফেকশন হয়ে যায়, চরম কষ্ট হয়, কোমরে ব্যথা সৃষ্টি হয়ে যায়, সেই সময় ডাক্তাররা যত ওষুধ দেন তার চাইতে বড় ন্যাচারাল ওষুধ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এত সুন্দর ওষুধ, আল্লাহর কি কুদরত! গাছের আগায় রহমত, গাছের আগায় শরবত, গাছের আগায় কি শরবত? কি গাছ? ডাব, তাই না? ডাবের গাছ, ডাবের গাছ না নারিকেলের গাছ? আচ্ছা, যেটাই ডাব সেটাই নারিকেল। যদি হয় ঝুনা, হবে না কোনো গুণা, যদি হতো পাপ, যদি হতো ডাব, হতো মহাপাপ। মানে এক মানে মুন্সির ছেলে ডাব চুরি করছে, শুনলো যে না নারিকেল চুরি করছে, তো নারিকেল চুরি করার পরে ধরা পড়ছে, এসে বলছে এই তোমার ছেলে তো নারিকেল চুরি করছে। কে নারিকেল না ডাব বলো তো? কে নারিকেল? কে যদি হয় ঝুনা, হবে না কোনো গুণা, যদি হতো ডাব, হতো মহাপাপ। নিজের নিজের আয়ত্তে
রায় নেওয়ার জন্য এরকম কিছু চেষ্টারত কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এগুলো করা যাবে না। ফ্যানটা অফ করে দেন, ও নিজেই তো ওয়াশ করে, অফ রাখেন, ওই ওই ফ্যান চলবে না, এমনি যেটা সাউন্ডলেস এরকম জাতীয় কোনো ফ্যান থাকলে হয়তো দেওয়া যেতে পারে। আমার দিকে তাকান। তাহলে এই ডাব বান্দার অকল্যাণ না কল্যাণ? এই ডাব গাছগুলো হয় কোথায় জানেন? এই যে সেন্ট মার্টিন আছে, নারিকেল জিঞ্জিরা, বিভিন্ন দ্বীপ দ্বীপাঞ্চলে এই ডাব গাছটা বেশি থাকে। আমাদের দেশে আছে কিন্তু দ্বীপাঞ্চলে এই গাছগুলো বেশি থাকে। এটা একটা এমন একটা গাছ, এর মধ্যে রুটিও আছে। সুবহানাল্লাহ বলেন, রুটিও আছে পানিও আছে, রুটিও আছে পানিও আছে। ক্ষুধা লাগছে, বাস ওর মধ্যে আপনি রুটিটা বের করে খেয়ে নিলেন, এরপরে পানি খেয়ে নিলেন, বাস সকালের নাস্তা হয়ে গেছে। এটা জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ডাবের পানি দিয়েছেন, ডাবের পানি বান্দা না খায়া খাওয়ার পর কোক নিয়ে আসে। কি নিয়ে আসে? এই যে কোক নিয়ে আসছে আমার জন্য, বুঝলেন, দুপুর পর কোক খান, পেপসি, কোকাকোলা আছে না, কোকাকোলা, এগুলো লিভার ব্রাদার্স এর কি বলে, এগুলো হচ্ছে ইহুদি পণ্য, পেপসি কোকাকোলা এগুলো ইসরায়েলি পণ্য, এগুলো এগুলো খাবেন না। এগুলো দিয়ে পায়খানা ভালো সাফ হয়। টয়লেট আছে না, টয়লেট এত, এটার প্রোডাকশন, এগুলোর সাথে আমরা সম্পর্ক রাখবো না, আমরা সম্পর্ক রাখবো ন্যাচারাল খাবারের সাথে। জোরে বলি ইনশাআল্লাহ। কোনো কিছু কি বাদ আছে আমার আল্লাহর দেওয়া? আল্লাহর কোনো কিছু কি দেওয়া বাদ আছে? সব তো আল্লাহ দিয়ে দিয়েছেন। আমরা আল্লাহর নিয়ামতের নিয়ামতগুলোকে গ্রহণ করব। যত রোগ আছে সমস্ত রোগের ঔষধ দুনিয়াতে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? সব ওষুধ কে দিয়েছেন? করোনা দিয়েছেন কে? তার ওষুধ আছে না নাই? আছে। তবে সমস্ত অসুখ থেকে, রোগ থেকে রোগ মুক্ত হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো পাপ মুক্ত জীবন করতে হবে। কি মুক্ত? আজকে আমার, আজকে সমাজে পাপ কম না বেশি? পাপের ভিতরে না পাপের রাজ্যে? বলেন, পাপের ভিতরে না পাপের রাজ্যে? বাস এই হচ্ছে অবস্থা আজকে। সম্মানিত ভাইয়েরা, কথায় তো কথা বেড়ে যায়, মূল বিষয়ে যেটা বলতে চাচ্ছিলাম শুরুতে, এই আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবটা দিয়েছেন, এই কিতাবও একটা ঔষধ। যখন সুবহানাল্লাহ, এটাও একটা রহমত। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ আমি আপনার প্রতি যে কোরআনটা নাজিল করেছি শেফা করে দিয়েছি, আরোগ্য করে দিয়েছি, আর রহমত করে আমি বান্দার জন্য নাজিল করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠি যে বান্দা সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে, তার লাংসটা ঠিক থেকে যাবে, ফুসফুস প্রবলেম হবে না। আল্লাহর নামটা এমন একটা নাম যে নামকে রিসার্চ করে বিজ্ঞানীরা বহুদিন গবেষণা করেছেন। হামজা শব্দ তো যেখান থেকে উচ্চারণ হয়, লাম শব্দ যেখান থেকে উচ্চারণ হয়, হা শব্দ যেখান থেকে উচ্চারণ হয়, কোন বান্দা যদি আমার আল্লাহর নামটা বারবার নিতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার হার্ট, লাংস, লিভারকে সুন্দর করে সংরক্ষণ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহর নামটা কি বলেন তো ভালো করে? আল্লাহ। আরেকটু জোরে বলেন। আল্লাহ। আরেকটু জোরে বলেন। আল্লাহ। আরেকটু জোরে বলেন। আল্লাহ। খ্রিস্টানরা কি বলে? গড। কি ডট নাকি? গড। ও আচ্ছা, গড। এরপরে দেব, দেবী আছে না? আচ্ছা, ভগবান, ভগবতী আছে না নাই? গড, গডেস আছে না নাই? আছে। প্রত্যেকটি যারা ডাকে পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কাউকে, সবারই একটি স্ত্রীলিঙ্গ আছে, আপনি খুঁজে পাবেন। দেখবেন আপনি যেখানে যে যেটা ডাকুক তার একটা স্ত্রীলিঙ্গ খুঁজে পাওয়া যায়। পৃথিবীর কোনো ভাষাবিদ আল্লাহ শব্দের কোনো স্ত্রীলিঙ্গ খুঁজে পায় নাই। নাই যরকম সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত দেখার জন্য তো গাছের ডালে বিসমিল্লাহ খোঁজার দরকার নাই, গোস্তের ভিতরে বিসমিল্লাহ খোঁজার দরকার নাই। দেখেন না মাঝে মাঝে খোঁজে সবাই, এগুলো খোঁজার দরকার আছে? আমার আল্লাহ তো এমন মহান, আমার বডি তো আল্লাহ চেনার জন্য যথেষ্ট। যরকম সুবহানাল্লাহ। নিখুঁত সৃষ্টি, নিখুঁত, যার ভিতরে কোনো খুঁত নাই। যরকম সুবহানাল্লাহ। একটা নারীর দিকে কি নজর দেয়, চোখ ফেলে না, নিখুঁত না হলে কি আর চোখ ফেলে? ঠিক কি না? ঠিক, এটাও ঠিক।
ওটা নফসের দোষ না। তাকাবে তাকাবে না কেন? নারীর দিকে আপনি তাকাবেন যত মন চায় তাকাবেন, বিয়ে করে তাকান, কোন আপত্তি নাই। খালি তাকাবেন কেন? যা দরকার হারাম কিছু খেও না। আল্লাহ পাক কোথাও আল্লাহ পাক খেতে মানা করেননি, আল্লাহ এত কৃপণ না তো, আল্লাহ কোথাও বলেননি কম খাও, এটা আল্লাহ কোথাও বলেননি। আমার আপনার মতো হলে না, মানে আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এরকম ধরনের যে আমার যে শুকর আদায় করতেছে না, আমার শত্রুতা করে, আমার বিরুদ্ধে অবস্থান নেয়, আমার শরীয়তকে ধ্বংস করে দিচ্ছে, এরকম আল্লাহ তাআলা যদি আমাদের মতো অ্যাকশন নিতেন কেউ কি ভাত পেত না? কেউ কি অক্সিজেন পেত না? পেত না। আল্লাহ সবাইকে খাওয়ান, কত রহমান তিনি, যেরকম সুবহান আল্লাহ। সবচেয়ে বড় ধৈর্যশীল কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন সকল নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো কোরআন। সূরা রহমানের দিকে আপনি চলে যান, বারবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে বলছেন, ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান, বান্দা তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, তোমার জন্য আমি কি দেই নাই, সব কিছু দিয়েছি। তবে সূরা রহমানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামতের বর্ণনা করেছেন, এক নাম্বার বর্ণনা করেছেন কি? সবাই বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, জোরে বলুন আল্লাহু আকবার। রহমান কে? আল্লাহ। রহিম কে? আল্লাহ। আমার একমাত্র বন্ধু কে? আল্লাহ। রহমান শব্দটা রেহেম থেকে এসেছে, রেহেম মানে হলো জরায়ু, যে জায়গায় সন্তান তার মার পেটের ভিতরে যে স্থানে দশটি মাস অবস্থান করে, দশটি মাস যে জায়গায় সন্তান ধীরে ধীরে বড় হয় সেই জায়গার নাম হলো জরায়ু রেহেম। জরায়ু থেকে আগত সন্তানকে তার মা যতটুকু না ভালোবাসেন, তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আমার আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন। আমার প্রতি সবচেয়ে বেশি দয়াকার, সবচেয়ে বেশি মায়াকার, সবচেয়ে বেশি প্রেমকার, সবচেয়ে বেশি দরদটা কার বেশি? আল্লাহর বেশি। কিন্তু আমাদের সেই দরদ আছে নাকি? সেই দরদ যদি থেকে যেত, সেই মোহাম্মদ যদি থেকে যেত, বান্দার দ্বারা কোনো খারাম কাজ হতো না, পাপ কাজ হতো না। আমি আল্লাহকে কতটুকু ভালোবাসি আর কতটুকু ভালোবাসি না তার বড় প্রমাণ হবে হচ্ছে আমার আমল নামা। আমার আমল নামার ভিতরে যদি গুণা না থাকে, আমার ভিতরে যদি পাপ না থাকে, তাহলে ভাববো আমি আল্লাহকে দারুণ ভালোবাসি, আল্লাহকে আমি মহাব্বত করি, আমি আল্লাহকে খুব ভালোবাসি, এটা তার বড় প্রমাণ। আল্লাহ বলছেন বান্দারে শোন, আমি তোর প্রতি কত উদার, তুই জেনে নে, ইনতাজতানিবু কাবায়িরামা তুনহাউনা আনহু নুকাফফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, জোরে বলুন আল্লাহু আকবার। তুমি যদি বড় বড় গুনাহগুলোকে নিজের জীবন থেকে মাইনাস করো, বড় বড় গুনাহগুলো কি? রসুলকে সাহাবীরা প্রশ্ন করলেন, রসুল বলে দিলেন আলা উনাব্বিকুম বি আকবারিল কাবায়ির, আমি কি তোমাদেরকে বড় বড় গুনার কয়েকটা কথা বলবো নাকি? হ্যাঁ রসুল, হুজুর আপনি বলেন। আমার নবীজি এক নাম্বার বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। নাম্বার টু হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। আর নাম্বার তিন হলো রসুল বললেন অকৌলুজ জুর, বাজে কথা বেহুদ কথা মুখ থেকে বের করা। এই তিনটি বড় বড় গুনাহ নবীজির লিস্ট করে জানিয়ে দিলেন। এই তিনটি গুনাহ সমাজে আজকে নাই? আসতে বলবেন না আছে না নাই? আল্লাহ বলছেন এই সমস্ত বড় বড় গুনাহগুলো
আমার একটা আলোচনা আছে, লম্বা আলোচনা, দীর্ঘ প্রায় 17টা খুতবার আলোচনা আছে, 100টি কবিরা গুনাহ, কয়টি কবিরা গুনাহ, 100টি কবিরা গুনার উপর একটা আলোচনা আছে আমার। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গুনার কথা বলে বলছেন, বান্দার ইনতাজিতানিবু কাবায়রাক, কবিরের বহুবচন কাবায়র, তোমরা যদি বড় বড় গুনাহ থেকে নিজেকে গুটিয়ে রাখতে পারো, আমি আল্লাহ তোমার ছোট ছোট গুনার দিকে তাকাবই না। সুবহানাল্লাহ, ছোট ছোট গুনাহ থেকে পাত্তাই দেব না আমি, বড় গুনাহ যেগুলো করছো বড় গুনাহ থেকে যদি নিজেকে গুটিয়ে রাখতে পারো, ছোট গুনাহ যা হয়েছে সব আমি মিটায় দেব, জান্নাত দিয়ে দেব, যাও। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা বড় গুনাহ কয়টা জানলাম বলেন, কয়টা জানলাম? এই তিনটার উপর একটু পরে আবার আলোচনায় আসতেছি, মূল পয়েন্টের দিকে আমি একটু ফিরে আসতে চাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, সূরাতুল হুজরাত মনে আছে আপনাদের? হুজরাত এটা এমন একটা সূরা, সামাজিক সূরা, সামাজিক জীবনে এই সূরাটা দারুণ দরকার। যদি কেউ সোশ্যাল হতে চায়, সামাজিক হতে চায়, সামাজিক জীবনে যদি বসবাস করতে চায়, তার জন্য এই সূরাটা খুবই প্রয়োজন। একটা চেয়ারম্যানের জন্য দরকার, একটা পরিবারের জন্য দরকার, একটা নেতার জন্য দরকার, মানে জাস্ট সোশ্যাল যে হতে চায় তার জন্য সূরা হুজরাত খুবই জরুরি। কিন্তু আজ এই সমস্ত সূরাগুলো না জানার কারণেই মানে অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত কিছু আচরণ মুসলমানদের ভিতর থেকে পাওয়া যায়। আমার ডান পাশে চেয়ারম্যান মহোদয় বসে আছেন, ভদ্র মানুষ, আলহামদুলিল্লাহ। আলোচনার মঞ্চে আলোচক উঠে গেছে, সামনে থেকে মাইক টান মেরে যে ধরে, এটা কি কোনো মানুষের কাম? আসতে এটা কি কোনো মানুষের কাজ? হ্যাঁ, আপনার ভালো লাগে নাই, আপনি থেকে মহাসাবার ভিত্তিতে অত্যন্ত সম্মান যত্নের সাথে আপনি তাকে নোট করেন, আপনি তাকে হেতে সাপ করেন, আপনি তাকে একটা চিরকুট দেন, সুন্দর করে বুঝান, বলেন অডিয়েন্সকে, বলেন আপনি মাইক টান মেরে ধরবেন, এমন জাতীয় আচরণ হলো মূর্খদের আচরণ, আবু জেহেলদের আচরণ, অসভ্যদের আচরণ। যেখানে এই জাতীয় কোন আচরণ লক্ষ্য করবেন, যেখানে দেখবেন সেখানে গলা চিপে ধরবেন, সবাই থামবেন, তো আরো অপরাধ বেড়ে যাবে, ঠিক কিনা? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, নিন্দনীয় জঘন্য কাজকে তোমরা প্রতিহত করো। আল্লাহ পাক চুপ থাকতে বলেননি এই জায়গায়, চুপ থাকা নীরব ঘাতকতা, আমরা চুপ থাকবো না। জোরে বলি ইনশাআল্লাহ। অকুলু কওলান সদীদা, সোজা কথা বলো, কার কথা? আল্লাহর কথা। আমার মুখে যা হবে আমার অন্তরে তাই থাকবে, এটাই হচ্ছে মুখলেস ইমানদারের পরিচয়। মুখে এক, ভিতরে আরেক, মুনাফিকের বাচ্চা তুমি, মনটা সাদা করে ফেলো, তোমার জন্য জান্নাত ওপেন হয়ে যাবে। তোমার মন কালো, তুমি জান্নাত পাবা না, মনটা আমরা সাদা করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন? এগুলো হওয়ার পেছনে আরেকটা কারণ হলো ভালো বন্ধু নাই, ভালো বন্ধু নাই আজকে দুনিয়াতে, ঠিক কি না? বন্ধু নির্বাচন যদি আমরা করতে পারি ভালোভাবে, এটা আখেরাতেও কাজে লাগবে। এক বান্দা জান্নাতে যাচ্ছে, জান্নাতে গিয়ে বলতেছে, আল্লাহ আমার জাগতিক জীবনের একটা বন্ধু ছিল, সে কোথায়? কি জাহান্নামে। কিসে জাহান্নামে থাকলে? আমি তো জান্নাতে ভালো লাগতেছে না আমার। আল্লাহ সেই সময় বলবেন, এই জান্নাতি বান্দার যেহেতু খায়েশ, চাওয়া, ওই বন্ধু জান্নাতে যাক, যাহ ওই বন্ধুকে মাফ করে আমি জান্নাত দিয়ে দিলাম। তাহলে ভালো বন্ধুর দরকার আছে? দুনিয়াতেও দরকার, আখেরাতেও দরকার। একটু আলেমদের সহবতে আসেন, আমি তো ছোটখাটো মানুষ, তেমন এলেম কালাম তেমন কিছু নাই। এই জাতীয় কথাগুলো বন্ধ করুন, হাত ভাঙ্গ, ঘাড় মটকায় দাও, খেলা হবে। এই জাতীয় কথা আলেমদের বিরুদ্ধে বললে আল্লাহর গজব নাযিল হবে। কষ্ট পাচ্ছেন আপনারা? আজকে কোথায়? সবাই না, সবাই যেরকম তা না। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে আপনি তাকান, আজ পর্যন্ত ওনার মুখ থেকে অযাচিত কোনো কথা আলেমদের বিরুদ্ধে একটা শব্দ তিনি বের করেননি। কত সুন্দর, তিনি ভদ্র মানুষ, কিছু উচ্ছৃঙ্খল, কিছু আতিপাতি বেয়াদব কিছু আছে না নাই? ওদের জন্য দরকার কোন সূরা? কোন সূরা? সূরা হুজরাত দরকার, সূরা হুজরাত পড়ে না তো। কি কষ্ট পাচ্ছেন আপনারা? বলি আলহামদুলিল্লাহ। এই আসনের যিনি এমপি প্রেজেন্ট নাবিল আহমদ সাহেব, কয়েকদিন আগে একটা মাহফিলে একসাথে ছিলাম, খুব ভদ্র মানুষ, উনি বসে আমার আলোচনাগুলো শুনলেন, প্রায় এক ঘন্টা ধরে বসলেন শুনলেন, তিনি আলোচনাগুলো শুনলেন। বিষয়টা হলো কোরআন তো হক কথা বলে, কোরআন বলে সুদ খাইস না, আপনি সুদ খাইলে কি আপনার ভাল লাগবে?
কোরআন বলে চুরি করিস না, চোর, আপনার তো ভালো লাগবে না। যার কাছে কোরআনের আলোচনা ভালো লাগে না, ভাববেন যে ওর মধ্যে ভেজাল আছে, ঠিক কি না? এখন কি উঠবেন না? উঠলে কিন্তু খবর আছে, সবাই বসে থাকেন। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল হুজরাত দেখেন, এই আয়াতটা কখন, এই সূরাটা কখন নাজিল হলো? আমার নবী যে আলোচনা চালাচ্ছিলেন, কথা বলছিলেন, এমন সময় সামনে দুজন সাহাবী, হযরত আবু বকর, সাইয়েদনা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজন সাহাবী দুজন কথা বলছিলেন। দুজনকে চিনি তো আমরা সবাই নাকি? এক মাহফিলে বললাম ওমর ফারুককে কে চেনেন? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে হুজুর চিনি। কেমনে চেন? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। হ্যাঁ, ও ছোট মানুষ, ওর তো উত্তর সঠিকই হয়েছে, ওর উত্তর তার ভুল হয়নি, ও ছোট মানুষ, ওর উত্তর রাইট। হ্যাঁ, আমরা তো বড়রাও অনেকে জানি না, তাই না? হযরত ওমর এবং আবু বকর, কি সম্মান, কি দাম, কি আমল তাদের ছিল, প্রতিদিন নিয়মিত আমল করতেন। আমার নবী যে একদিন সাহাবা কেরামকে লক্ষ্য করে বলেন, আজকে চারটা কাজ কে কে করেছ? এক নাম্বার, দান কে করেছ? হাত উঠছে কিছু। জানাজা কে পড়েছ? হাত কিছু কমে গেছে। রসুল বলেন, ঋণ শোধ কে করেছ? হাত আরো কিছু কমছে। অসুস্থকে কে দেখেছ? আরো হাত কমে গেছে, অনেকের হাত কমে গেছে। শেষ পর্যন্ত চারটা কাজ রসুল যখন লিস্ট করলেন, ফুলফিল করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেরকম সুবহানাল্লাহ, আবু বকর আবু বকরই, তার সাথে কেউ কোনোদিন পারেও নাই, আল্লাহু আকবার বলে। সাইয়েদিন ওমর ফারুকের মেয়ে এবং সাইয়েদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, এই দুজন গন্ডগোল লাগছে। হাফসা এবং আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা দুজন গন্ডগোল লাগছে, বলে যে তোর বাপের চেয়ে আমার বাপ বড়। মেয়েরা এরকম কথা কয় না একটু? বলে না, বলে না? কারে তোমার বাপ হয়েছে নাকি? তোমার বাপের চেয়ে আমার বাপ কত বলো, এরকম বলে না? তোমার বাবার চাইতে আমার বাবার দাম বেশি, আমার বাবার চাইতে তোমার বাবার দাম কম, এরকম করে দুইজনই যখন কথা বলতে লাগলেন, এই কথাটা দুজন বাবার কাছে চলে গেছে। হযরত ওমর ফারুক তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, মা তুমি কোন পুরুষের সঙ্গে আমার তুলনা দাও? আমার ভাই আবু বকর হিজরতের রাতে একটা রাতে নবীর জন্য যে সেবাটা তিনি দিয়েছেন, তার আমল নামে এক পাল্লাই দিলে পরে, আর আমার আমল নামে এক পাল্লাই দিলে পরে, আবু বকরের এক রাতের আমল আমল নামাটাই বেশি ভারী হয়ে যাবে। এই দুইজন দামি সাহাবী সামনে বসা, নবীজি বয়ান করছিলেন, এমন সময় দেখা গেল ওই দুইজন সাহাবী কথা বলতে বলতে পরস্পর কথা বলতেছেন, কথা বলতে বলতে দুজন চটাল কথা বলে ফেললেন, বড় আওয়াজে কথা বলতে লাগলেন। তাদের কথার আওয়াজটা আমার নবীর আওয়াজের চাইতে যখন বড় হয়ে গেল, নবীর আওয়াজটা তাদের আওয়াজের তুলনায় ক্ষীণ হয়ে গেল, ছোট হয়ে গেল, আল্লাহ সহ্য করতে পারলেন না, আমার নবীজির মন কষ্ট হলো, হারে আমার কথার চেয়ে ওরা চিৎকার মেরে মেরে কথা বলে। নবীজি কষ্ট অনুভব করলেন, আল্লাহ সহ্য করতে না পেরে আয়াত নাজিল হলো সূরা হুজরাত, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون জোরে বলি আল্লাহু আকবার। তোমরা তোমাদের আওয়াজকে নবীজির আওয়াজের চাইতে বড় করো না, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে মুসল্লি যারা আছো তোমাদের আওয়াজ ইমামের চেয়ে বড় করো না, কর্মী যারা আছো নেতারা চাইতে কর্মী তোমরা, নেতার উপরে তোমরা কথা বলো না। কি কথা, কি বোঝা যায়? কথা বোঝা যায়? এই আয়াতের ইঙ্গিত কিন্তু অনেক দিকে, কিন্তু আপনি আজকে যদি মসজিদে যান, ইমাম মুসল্লিকে ধমকায় না মুসল্লি ইমামকে ধমকায়? মাশাআল্লাহ, সূরা হুজরাতের কার্যকর আছে তো, তাই না? মুসল্লি ইমামকে ধমকায় রাখে, মসজিদ কমিটির সভাপতি এমন একজন সভাপতি যার পাঁচ অক্ত নামাজ নাই, মদের বোতল নিয়ে থাকে এমন সভাপতি আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? সাত দিন নামাজের খবর নাই, শুক্রবারে না আসলে তো পথ থাকে না, শুক্রবারে একটা মসমসা লুঙ্গি, খদ্দরের একটা পাঞ্জাবি পরে, মাথায় একখান টুপি লাগায়া, বাস
সবার আগে মসজিদের প্রথম কাতারে বসে গেল, তার মুসল্লা, তার জায় নামাজ তো পাড়ায় আছে, সভাপতির জায় নামাজ বোঝেন নাই, সভাপতির জায় নামাজ প্রথমে বসে গেল। ইমাম সাহেব যখন খুতবা শুরু করে সভাপতি সাহেব বলে খতিব সাহেব সাবধানে খুতবা দিবেন, দেখবেন খবর আছে কিন্তু। এই যে আপনি হুকুমদারি করছেন, এই যে আপনার আওয়াজটা বড় হয়ে যাচ্ছে, এই আয়াত যখন নাজিল হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা তোমাদের আওয়াজটাকে বড় করে আওয়াজ করে কথা বলো না রাসূলের উপরে, যদি এমনটা করে ফেলো আনতাহবাতা আমালুকুম, তোমার জীবনের নামাজ রোজা জিহাদ দান সবগা যা কিছু করেছো এই বেয়াদবির কারণে সব তোমার মাইনাস হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুরা এখান থেকে বোঝা গেল ইসলামে বেদবদের কোনো স্থান নাই, ঠিক কিনা? বেদবদের কোনো স্থান আছে নাই, বেয়াদবি করা যাবে না। জ্ঞানী হওয়ার আগে আগে আদব শেখো, জ্ঞানী হওয়ার আগে আদব শেখো। আদব হলো সবচেয়ে বড় একটা বিষয়, বিনয়ী হতে হবে আমাকে আপনাকে, কথায় বিনয়ী হতে হবে, কাজে বিনয়ী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন ওয়াইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের যারা বান্দা জমিনে যখন তারা চলাচল করে, বিনয়ী হয়ে চলাচল করে, রাস্তায় যখন চলে অত্যন্ত বিনয়ী হয়ে চলে, আমার নবজী সারা জীবন তিনি রাস্তায় যখন হাঁটতেন চলাফেরা করতেন তার বুকটা উঁচু থাকতো না, আমার নবজী তার ঘাটটা একটু নিচু করে দুই পাড় বৃদ্ধাঙ্গুলের দিকে নজর দিয়ে দিয়ে হাঁটতেন। মমিন কখনো দম্ব ভরে চলবে না, মমিন কখনো শৃঙ্খল হবে না, মমিনের হাঁটা চলা কথাবার্তা আচার আচরণ লেনদেন সব হবে ভারসাম্যপূর্ণ জীবন হবে, উশৃঙ্খল জীবন সে লালন করবে না। কারণ এই দুনিয়াতে এসেছি আমরা ক্ষণিক জীবনের জন্য, মূলত এই দুনিয়া দুনিয়া নয়, এই দুনিয়া হচ্ছে একটা পরীক্ষার হলের মতো, এই পরীক্ষার হলে আমাকে পরীক্ষা দিতে হবে। যার পরীক্ষক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর শিক্ষক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সিলেবাস দুইটা, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস, এই সিলেবাসকে সামনে রেখে যদি চলতে পারি, পরীক্ষা যদি দিতে পারি, আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমাদের শিক্ষককে, আমাদের শিক্ষককে, হ্যাঁ বয়স্তু মুআল্লিমান, রাসূল নিজে বলেছেন বয়স্তু মুআল্লিমান বয়স্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি এই পৃথিবীতে এসেছি মানুষের চরিত্রের মানকে চূড়ান্ত শিখরে পৌঁছে দেওয়ার জন্য, আমি পৃথিবীতে এসেছি শিক্ষক হয়ে শিক্ষা দেওয়ার জন্য, বয়স্তু মুআল্লিমান, পৃথিবীতে এসেছি আমি শিক্ষক হয়ে। আমার রাসূল শিক্ষক, মানবতার মহান শিক্ষক তিনি, আল্লাহু আকবার বলেন। কোন দিকের তিনি শিক্ষক ছিলেন না, সব দিকের শিক্ষা তিনি দিয়েছেন, বলি আল্লাহু আকবার। তার দাম কত, তার সম্মান কত। এই মাসের নাম হলো রজব মাস, কি মাস? রজব মাস। রাসূল মেরাজ করেছেন এই মাসে, তাই না? জি, মেরাজ করেছেন। চাঁদের দেশে মানুষ যায় না, চাঁদের দেশে মানুষ যায় না? আর আমার রাসূল কোথায় চাঁদের দেশে গেছিলেন? না, কোথায় গেছিলেন বলেন? কোথায়? আরশে আজিম গিয়েছিলেন। কত তার দীর্ঘ সফর, এক চাঁদের দেশে নীলাম স্ট্রং ওই যে গেছে, এরপরে ভয়েজার ওয়ান ভয়েজার টু পাঠানো হলো, 12 মিলিয়ন বর্গ মাইল দূরে এই চাঁদ। এই চাঁদে দুটো কুকুর পাঠানো হয়েছিল, লাইকা, লাইকা ওয়ান লাইকা টু, দুটো কুত্তা পাঠানো হয়েছিল, কুত্তাগুলো আর ফিরে আসে নাই, বুঝলেন তো? এলিজা নামে একটা মেয়ে, নাসা থেকে তাকে নির্বাচন করা হয়েছে, এলিজা, তার বয়স এখন 17 বছর, সে 2033 সালে চাঁদের দেশে যাবে না ফেরার উদ্দেশ্যে, সে তার জীবনকে উৎসর্গ করে দেবে, সে চাঁদের দেশে যাবে। আজ পর্যন্ত চাঁদের রহস্যই খুঁজে পেল না, অথচ পৃথিবীর সবচেয়ে নিকটতম জায়গা হলো চাঁদ। মঙ্গল গ্রহে অনেকে জায়গা কিনে, কি কিনে? মঙ্গল গ্রহে জায়গা না কিনে ওই সাহারা মরুভূমির জায়গাগুলো আবাদ কর, কি ঠিক কিনা বলেন? আমার বুঝে আসে না, পাগল ছাগল কিছু আছে তো ওই চাঁদের দেশের। এই চাঁদ নিয়ে কত গবেষণা হচ্ছে, অথচ সূর্যের আয়তন নিয়ে আমরা অনেকে জানি, পৃথিবী থেকে সূর্যের 13 লক্ষ গুণ বড়, এটা একটা আন্দাজে অনুমান, সূর্যের কাছে কেউ আজ পর্যন্ত যেতে পারে নাই। থাকবে, ঠিক থাকবে সূর্যের কাছে গেলে? আজ তো থাকবে, এখানে থাকতে থাকা যায় না 17 মাসে,
ওই জায়গায় যাবে কেমনে সে? এই তো সূর্য, সূর্যের চেয়ে 900,000 গুণ বড় এক একটা তারকা, আকাশ যে কোথায় আল্লাহই জানে, দূর দিগন্ত। আল্লাহু আকবার বলবেন না, জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীজি কি প্রথম আসমান গেছেন? কত আসমান পার হইছেন? কয়টা আসমান? জেমস ফেরোডে, কোপারনিকাস, আইনস্টাইন, ডালটন, গ্যালিলিও, এই যে বড় বড় বিজ্ঞানীগুলো, আমরা এদেরকে মহাবিজ্ঞানী বলি, মহাবিজ্ঞানী। আইনস্টাইন, রাসূল কত বড় মহাবিজ্ঞানী, সাতটা আসমান পেরিয়ে আরশ আযীম পর্যন্ত তিনি সফর করেছেন। সম্মানিত ভাইয়েরা, চাঁদের দেশে আমার নবীজির চাঁদের দেশে যাওয়া লাগে নাই। আবু তালেব আমার নবীর আপন চাচা, কাফের না মুসলিম? বলেন কাফের না মুসলিম? অভদ্র না ভদ্র? ভদ্র। বলেন বলেন কি বলেন? ভদ্র, কাফের, কিন্তু তিনি ভদ্র ছিলেন। রসুলের সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করেননি, কখনো না, কখনো না। আমার দেশের বহু হিন্দু ভাইরা আছে, খুব ভদ্র, অনেক মুসলমানের চেয়ে ভদ্র আছে না? বলেন তো। আবু তালেব যদিও কাফের, কিন্তু কি ভদ্র কাফের। একদিন রসুলকে দেখে বলছেন, রসুল তখন নবী হয়ে গেছেন, রসুল রসুল, তখন বলা হচ্ছে মোহাম্মদ আমি তোমাকে তোমার বাল্য জীবনের একটা স্মৃতিচারণ করতে চাই। কি স্মৃতিচারণ বলেন চাচা? তুমি যখন জন্ম নিলে তোমার মার মনটা খারাপ, কেন? তোমার আব্বা মারা গেছেন, তোমার আব্বার ইন্তেকাল হয়েছে তোমার 6 মাস আগে, তোমার মার মুখে হাসি নাই। কোন এক চাঁদনি রাতে দেখতে পেলাম তোমার মা তোমাকে চাঁদনি আকাশের নিচে শুয়ে রেখেছে, তোমার জন্মের একদিন পর। তোমার জন্মের একদিন পরে চাঁদনি আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছি, তোমার মা কাছে নাই, আমি তোমার কাছে গিয়ে দেখলাম তুমি তোমার ডান হাতটা নড়াচড়া করো আর চাঁদ তোমার হাতের উপরে পড়ে যায়, তুমি তোমার বাম হাতটা নড়াচড়া করো চাঁদ তোমার বাম হাতে পড়ে যায়, তুমি তোমার চক্ষু দিয়ে যখন ডান দিকে তাকাও চাঁদ ডান দিকে যায়, তোমার চক্ষু যখন বাম দিকে নাও চাঁদটা বাম দিকে চলে যায়। মোহাম্মদ এমনটা হলো কেন বলো তো? তুমি তো আল্লাহর পয়গম্বর, আমি তো তোমাকে অবশ্যই আল্লাহর পয়গম্বর বলি কিন্তু বিশ্বাস করি না। কথা বোঝেন নাই? বিশ্বাস করি কিন্তু ইমান আনবো না, মানে এরকম ধরনের কথা। আবু তালেব বললেন, ও মোহাম্মদ তুমি জান্নার পয়গম্বর, তার বড় প্রমাণ হলো আমি আমার দুইটা ছেলেকে তোমার হাতে দিয়ে দিয়েছি কিন্তু আমার বাপ দাদার ধর্ম আমি ছাড়তে পারতেছি না, মোহাম্মদ সরি। এরকম সরি বলার লোক এখন আসে না? নাই, এরকম সরি বলে না? বলে, নিজের নিজের খোটা ছাড়বে না, খোটা বোঝেন তো, নিজের খোটা ছাড়বে না। আমার নবীজি বললেন, চাচা শোনেন, আপনি সেই রাত্রি যে আমাকে দেখেছেন আমার ডান হাতে চাঁদ আসে বাম হাতে চাঁদ আসে, ডান দিকে তাকালে জ্ঞান ডান দিকে চাঁদ লাভ মেরে চলে যায় বাম দিকে চাঁদ লাভ মেরে চলে যায়, এটার কারণ কিন্তু অন্য কিছু নয় চাচা, এটার কারণ হলো আমার জন্মের 6 মাস পূর্বে আমার আব্বা মারা গেছেন, মন মার মনটা খারাপ, মা আমাকে সময় দিচ্ছেন না, শুধু কান্নাকাটি করছেন, আল্লাহ আমাকে মুহূর্তের জন্য চাঁদ আমার খেলনা বানাইয়া দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, বিজ্ঞানীরা চাঁদের দেশে যায় আমার নবীর হাতে চাঁদ পড়ে, এটা আসতে কান সুবহানাল্লাহ, কি কথা কি বোঝা গেল? আমার নবী কত বড় বিজ্ঞানী ছিলেন। নবীজি মাঝে মাঝে বলতেন, সাহাবীরা আমি যা শুনি তোমরা তা শুনতে পাও না, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না, হাদিস আছে না এটা? আমি যা শুনি তোমরা শুনতে পাও না, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। আমার নবীজির এত শান মান, তিনি সবকিছু চোখ দিয়ে দেখেছেন, এই মুজিজা কে দান করেছেন? এগুলো হলো মুজিজা, এগুলো কি বলেন মুজিজা? এটি সাধারণ কোনো মানুষের মধ্যে আসবে নাকি? আসবে না। প্রত্যেক পয়গম্বরকে তিনটা গুণ দেওয়া হয়েছে, এক নম্বর হলো মুজিজা, নম্বর দুই হলো ওহি, জিব্রাইল তাদের কাছে এসেছেন ওহি নিয়ে, নম্বর তিন হলো হুসনে খুলক, উত্তম চরিত্র। এই পৃথিবীর কাউকে এই তিনটা গুণ শুধু হুসনে খুলক ছাড়া এই দুইটা গুণ পৃথিবীর কাউকে দেওয়া হয় না, এই দুইটা গুণ শুধু স্পেশালি আল্লাহর পয়গম্বরদের জন্য। আমার নবীজির সম্মান মান আরো কত বেশি দেখেন, সকল পয়গম্বরদের জন্য কালিমা হলো একরকম, আমার নবীর কালিমা আর একরকম, সমস্ত পয়গম্বরদের কালিমার ভিতরে রসুল শব্দ নাই, আমার নবীর কালিমার মধ্যে রসুল শব্দ আছে না? নাই।
আদমের কালিমা কি সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ আমার নবীর কালেমা বলেন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কালেমার মধ্যে রাসূল আছে আর আমার নবীর কালেমার মধ্যে কি আছে রাসূল লাগায় দিয়েছেন কে কে লাগায় দিয়েছেন আল্লাহ লাগায় দিয়েছেন সে আল্লাহ নিয়ে সে রাসূল নিয়ে সেই কিতাব নিয়ে সেই ইসলাম নিয়ে যদি কেউ অযাচিত বাজে কোনো কমেন্ট করে গলা চিবে ধরবো আমরা তাদের হাজি আছেন কারা কারা হাত জোরে ধরে কষ্ট হচ্ছে আপনাদের আলোচনা করব চালাবো আলোচনা কষ্ট হচ্ছে আপনাদের জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ তাহলে সূরা হুজরাত দরকার আছে না নাই আদবের সূরা না বেদবের সূরা আদবের সূরা আদবের সূরা এটা আমরা আদব শিখব জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আল্লাহ বলছেন যারা ইমানদার ওই ইমানদার তোমরা ভাই ভাই হয়ে যাও কি হয়ে যাও ভাই ভাই আমরা কি ভাই ভাই হতে পেরেছি আমরা কি ভাই ভাই না শত্রু শত্রু নামাজ পড়ি জামাতে জামাতে নামাজ পড়ি কি হয়েছে এখানে কি হয়েছে সমস্যা এই বাদাম এখানে কেনা বেচা হচ্ছে না খাক বাদাম খাক সমস্যা নাই হ্যাঁ আমার দিকে তাকান আমরা আল্লাহ চান আমরা ভাই ভাই হয়ে যাই আমরা কি ভাই ভাই হতে পেরেছি মামলা কম না বেশি আস্তে মামলা কম না বেশি বেশি মামলা বেশি হওয়ার লক্ষণ কি ভাই ভাই লক্ষণ না শত্রু শত্রু মামলা যেন হয় এটার জন্য কিছু আগ্রহ দেওয়ার মতো উৎসাহ দেওয়ার মতো লোক আছে না নাই দুই ভাইকে দুইজন লাগায় দেয় তুই লাগা তুই লাগা আবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই এটার নাম ইমানদার নয় আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতের দশ নম্বর আয়াতে বলছেন إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون جوري بولون الله أكبر নিঃসন্দেহে যারা মুমিন ইমানের যারা দাবি করে তারা হবে ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ তারা কখনো উচ্ছৃঙ্খল হবে না ভাই ভাইয়ে গন্ডগোল লাগাবে না হযরত ওমর ফারুকের শাসনামল ভুল বললাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শাসনামল সেই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই দেশের গভর্নর বিচারক ছিলেন মদিনার চিফ জাস্টিসের দায়িত্ব তিনি পালন করছিলেন ২৪টা মাস তিনি বিচারপতির দায়িত্ব পালন করলেন দায়িত্ব যখন তার পূর্ণ হয়ে গেল দুইটা বছর পার করে শেষ কার্য দিবসে সেই জেলাস থেকে তিনি বের হয়ে আসলেন বাড়ির দিকে রওনা দিচ্ছেন আর বলছেন আল্লাহ এমন বিচারপতির দায়িত্ব পালন করলাম একটা বিচারও করতে পারলাম না মানে আসামি নাই যেরকম সুবহানাল্লাহ কি নাই আর আমার দেশে মানুষ বেশি না আসামি বেশি আলহামদুলিল্লাহ এটা কি ভাই ভাইয়ের লক্ষ্য তাহলে এই সূরা কি দরকার আছে এই সূরা দরকার আছে আমার ভাইয়েরা তিনি তো সফল চেয়ারম্যান জনগণ তার কাছে আসলে পরে
কোন একটা সালিসের বৈঠক হয়েছে, তিনি চেষ্টা করবেন মামলা করা না, মামলা না করা, না করা না, এখানে মিটায় নাও, তোমরা বন্ধু হয়ে যাও। যদি দুই ভাইয়ের মধ্যে কেউ মিটায় দেয়, নফল নামাজ পড়লে যে সব তার চেয়ে বেশি সব ভাই ভাই গন্ডগোল মিটায় দেওয়া, যেরকম সুবহানাল্লাহ। উদার চিত্ত নিয়ে আমরা চলব। আমার ভাইরা, আমার নবীজি এক সাহাবীকে লক্ষ্য করে বলছেন, সাহাবীদের ডাক দিয়ে বলছেন, সাহাবীরা শোনো, এই সামনেই দরজা দিয়ে এক সাহাবী ঢুকবে, কিছুক্ষণ পর ওই সাহাবি জান্নাতি সাহাবি। সাহাবীর অপেক্ষায় করলেন, কোন সাহাবি আসে দেখি। এক সাহাবি ঢুকলেন, সাহাবির আশ্চর্য হলেন এই লোকের ব্যাপারে, রাসূল এমন মন্তব্য করলেন, তার চেয়ে বড় বড় সাহাবি তো আছে। আমার নবীজি তিনটা দিন এই কথা বললেন। সেই সাহাবিকে দেখার জন্য মনে ফারুক তার পিছু লাগলেন, তার বাড়ি পর্যন্ত গেলেন, তিনটা দিন থাকলেন, এরপরে তার মধ্যে বিশেষ কোনো আমল পেলেন না। বললেন, ভাই রে রাসূল, তোমার ব্যাপারে, রাসূল তোমার ব্যাপারে যে মন্তব্য করেছেন, তুমি কি এমন আমল করেছ যার কারণে তোমাকে জান্নাতের খেতাব রাসূল দিয়ে দিলেন, কারণটা কি? এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই সাহাবি বলছেন, ভাই ওমর, আমার জীবনে তেমন কোনো স্পেশাল আমল বলতে কিছু নাই, তবে একটা আমল আমি করার চেষ্টা করি, যখন আমি বিছানায় ঘুমাতে যাই সেই সময় মনে করি, আমি মনে হয় আর বিছনা থেকে আর উঠতে পারবো কিনা, আমি তো দোয়া করে চলে যাই, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া, তোমার নামে আল্লাহ মরতেছি, তোমার নামে আবার জীবিত হতে চাই, তুমি যদি আমাকে জিন্দা করো আমি জীবিত হবো, হয়তো বা হবো। এই যে মৃত্যুর চিন্তা মাথায় নিয়ে আমি ঘুমাতে যাই, সেই সময় ভাইয়ের সঙ্গে গন্ডগোল মিটায় দেই, সুবহানাল্লাহ বলবেন না, সব হিংসা মিটায় দেই, সব অহংকার মিটায় দেই। মনে মনে ভাবি, সারাদিন ওই লোকের সঙ্গে খারাপ আচরণ পেয়েছি, সে লোকটা আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, যাহ মাফ করে দিলাম। আমার মনের ভিতরে কোন প্রকার রাগ রাখি না, হিংসা রাখি না, কোন প্রকার ক্ষোভ রাখি না, সকল প্রকার হিংসা থেকে নিজের মনটাকে ফ্রেশ করে ঘুমিয়ে পড়ি। ওমরে ফারুক বললেন, ও সাহাবী, তোমার এই কারণে আল্লাহ রাসূল তোমাকে জান্নাতের খেতাব দিয়ে দিয়েছে। আমরা জাহান্নামকে দূরে রাখবো, জান্নাতকে কাছে টানবো, জোরে বলি ইনশাআল্লাহ। ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, তোমরা হিংসা থেকে দূরে থাকো, হিংসা সমস্ত নেক আমলকে খেয়ে ফেলে, হিংসা সমস্ত নেক আমলকে খেয়ে ফেলে, যেমন করে আগুন সমস্ত কাঠকে জ্বলে পড়ে সারখার করে দেয়। এই জন্য আমরা হিংসা করব না, জোরে বলি ইনশাআল্লাহ। হিংসা থাকলে কি মামলা হবে বলেন? হিংসা থাকলে কি মামলা হবে? হবে না। হিংসা দিলে মামলা হবে না বলেন? বলেন বলেন। হিংসা না থাকলে মামলা হবে না, রাগ থাকলে মামলা হবে না? হবে। রাগ না থাকলে মামলা হবে না। অযথা মিথ্যা মামলা কেন দিবেন? আপনার মিথ্যা মামলার কারণে যদি কোনো নিরপরাধী লোক যদি চার শেখের দেওয়ালের বন্দিত্ব জীবনে থাকে, তার প্রতিটি চোখের প্রতিটি ফোঁটা, চোখের প্রতিটি ফোঁটা তোর জন্য জাহান্নামের সহায়ক শক্তি হয়ে যাবে। মিথ্যা সাক্ষী আছে না নাই? 14 বার হজ করেও কোনো লাভ হবে না, ঠিক কিনা? এই জন্য আমরা শত্রু হব না, ভাই ভাই হব, ভাই ভাই হয়ে যাব। কিন্তু লেগে যায়, লাগে না? লেগে যায়, কিন্তু ইমানদার লাগাবে না? ইমানদার লাগাবে, লাগাবে না, মিটমাট করবে, মিট মিট হয়ে যাবে, মিটমাট করে নেবে, গন্ডগোল করবে না। ভ্রাতৃত্ব মুসলমানদের জীবনে কত জরুরি দেখেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুসলমানদের ইতিহাস কত সমৃদ্ধ ইতিহাস, কত উপদেশ গ্রহণ করার মতো ইতিহাস। আমার নবজির ইন্তেকালের বেশ কিছু পরে হযরত আলী একদিন বিছানায় ঘুমাতে গিয়েছেন, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতে পান আমার নবজি তার দরজায় হাজির হয়ে গেছেন। আমার নবীজি দরজায় হাজির হয়ে নবীজি হযরত আলীকে লক্ষ্য করে সালাম দিচ্ছেন, স্বপ্নের ভিতরে সালাম বিনিময় হয়ে গেল। সালাম বিনিময়ের পর আমার নবীজি আস্তে করে তার শিয়রে বসলেন, শিয়রে বসে বলছেন, আলী দীর্ঘদিন যাব তোমার সঙ্গে দেখা নাই, আজকে তোমার সঙ্গে দেখা করতে এসেছি, আলী মুখটা ফাঁকা করো। তিনি মুখটা ফাঁকা করলেন, ব্যাগের মধ্যে অনেকগুলো খেজুর ছিল, একটা খেজুর তিনি বের করলেন,
তিন আঙ্গুল বের করে নিয়ে আমার নবীজি হযরত আলীর মুখে সুন্দর করে ঢুকায় দিলেন, বিসমিল্লাহ বলে তিনি খাওয়া শুরু করে দিলেন। খাইতে খাইতে তার ঘুমটা ভেঙে গেল, ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তার জিব্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। হযরত আলী নিজেকে ধন্য মনে করলেন, কারণ নবীজিকে যে স্বপ্ন দেখে সে সত্য দেখে না মিথ্যা দেখে। পৃথিবীর সমস্ত স্বপ্নগুলোর কোন দলিল আপনি দিতে পারবেন না, কিন্তু নবীজিকে যে স্বপ্ন দেখে রাসূল বলেছেন সে আমাকেই দেখে, কারণ শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। আল্লাহু আকবার বলে। সবাই কি রাসূলকে দেখতে চান? সবাই কি দেখতে চান? নেতা বানাতে হবে কাকে বলেন? বলেন 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 বলেন, নেতা বানাবো আরেকজনকে আর স্বপ্ন দেখবো রাসূলকে, এটাকে হয়? এটাকে হয় না। আমার নেতাকে বলেন 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 আরো জোরে, আরো জোরে, আমার রবকে, আমার রবকে, আমার নেতাকে। জি আলহামদুলিল্লাহ, খুবই ধন্যবাদ। নেতার আরবি হলো সৈয়দ, সৈয়দুল মুরসালিন, খাতেমুন নবীজিন মুহাম্মদ সাল্লাল্লাহু। নেতার আরবি কি? সৈয়দ। নেতার আরবি সৈয়দ। কিন্তু নেতা মানে আমরা বুঝি কি জানেন, হুজুর আবার নেতা হয়, কিন্তু রসুল কি হুজুর না? বলেন রসুল কি হুজুর না? হুজুরই তো নেতা হবে, ঠিক কি না? বেনামাজি, চরিত্রহীন, লম্পট জাতির নেতৃত্ব দিতে পারে না, পারে না, পারে না। আজকে যদি প্রতিটি নেতৃত্বের শর্ত যদি হতো নামাজি হতে হবে, এইরকম দুর্নীতির কারণ এমন জাতীয় চিত্র আমরা দেখতে পেতাম না, ঠিক কি না? কষ্ট পাচ্ছেন আপনারা? এই জন্য আমি প্রতিটি দলের দলীয় প্রধানদেরকে আহ্বান জানাবো, দলের শৃঙ্খলা, দলের সৌন্দর্যকে টিকে রাখার জন্য কন্ডিশন করে দেন, নামাজ নাই তার দলীয় পথ নাই, ঠিক কি না? এই হিম্মত তো নাই, কারণ নেতা নিজে নামাজ পড়ে না, হবে না তো। কষ্ট পাচ্ছেন আপনারা? যদি এমনটা হতো তাহলে নামাজ কেন্দ্রিক নেতৃত্ব যদি সমাজে গড়ে উঠত, তাহলে সমাজের প্রতিটি মানুষের চরিত্র হতো ফুলের মতো পবিত্র, ঠিক কি না? নামাজ, যার জীবনে নামাজ নাই তার কিচ্ছু নাই। তুমি নামাজি, তুমি আল্লাহর কি দাম দাও, আর তোমাকে কোন কুসু দাম দেবো আমি, ঠিক কি না? নামাজ না পড়া মানে আল্লাহকে না দাম দেওয়া। তুমি আল্লাহর কি দাম দাও না, তোমার দাম আমার কাছে কিচ্ছু না, জিরো তুমি, ঠিক কিনা? খেয়াল করতে হবে। এজন্য আমাকে আপনাকে মহাব্বত করতে হবে মানুষের সাথে, সম্পূর্ণ কার জন্য আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। কি ভ্রাতৃত্ব ছিল, এই ভ্রাতৃত্ব কি নামাজ ছাড়া না নামাজ সহ? নামাজ সহ। হযরত আলী ঘুম থেকে উঠেই স্বপ্ন দেখে উযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ করলেন। তিনি নামাজ শেষ করে হযরত আলী মসজিদের দিকে রওনা করলেন, ফজর নামাজ তার বাড়িতে নয়। ফজর নামাজটা কোথায়? সবাই বলবেন না, সবাই বলেন কোথায়? মসজিদ। নামাজের মূল জায়গা কোথায় বলেন? মসজিদে। একজন যায় না, সবাই যায়, শত্রু শত্রু না, ভাই ভাই। কি সুন্দর দেখেন, কাতারে কাতারে দাঁড়ায় গেল, কত সুন্দর মিলবন্ধন। সালামটা দিল শেষ হলো, ইমাম সাহেব মুখটা ঘুরায় দাঁড়ালেন, কে খাইছো কে খাও নাই? সুবহানাল্লাহ বলে, কে খেয়েছো কে খাও নাই? রাসূল বলতেন, ও সাহাবীরা এই সাহাবীটা খায় নাই, দূর থেকে আসছে, তোমার বাড়িতে নিয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ, মসজিদ ভিত্তিক নেতৃত্ব রাসূল দিয়েছেন। আমার নবীজি কি করলেন, এক সাহাবীকে বললেন, সাহাবী তুমি আমার একজন মেহমানকে নিয়ে যাও, দূর থেকে এসেছে, মেহমানদারি করো। যে সাহাবিকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই বাড়িতে তিন মাস বাজার নাই। কয় মাস? তিন মাস বাজার নাই। রাসূল যখন বললেন, সাহাবী মা করলেন না, হুজুর ঠিক আছে নিয়ে যাচ্ছি, নিয়ে চলে গেলেন। দরজায় নক করলেন, দরজা খুলে গেল, বউকে বলছেন, বউ খাবার কি আছে জানি না, মেহমান কিন্তু হাজির। কিন্তু সকালবেলা সেই বউ তাকে কি বলেছিলেন, তালহা রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আমার স্বামী আপনার কাছ থেকে কিছু কিছু টাকা কয়েন জমিয়ে জমিয়ে কিছু টাকা জমা করেছে, তিন মাস যাবত বাজার না, একটু বাজার করে আনবেন, আজকে বাজার করবেন। কখন? নবজির বয়ান শুনতে শুনতে গোটা দিন পার হয়ে গেছে। বাজারের ফাঁকা ব্যাগ নিয়ে
মেহমান একটা কাঁধে নিয়ে চলে গেলেন দরজার কাছে, বউ খুলে দিল দরজা, ব্যাগটা ফাঁকা। বলতেছে শোনো, ব্যাগ তো বাজার করবো, কোন সময় পাই না, মেহমান একটা কাঁধে করে নিয়ে আসছে, সাথে নিয়ে আসছি। বউটা মুসকে হাসি মেরে বললেন, আমার স্বামী চিন্তা করবেন না, মুখ যে আল্লাহ বানিয়ে দিয়েছেন সে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিবে। এই পৃথিবীতে কোনো প্রাণীর খাদ্য গুদাম আছে নাকি? মানুষের মানুষের অভাব বেশি কার? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আমার নবীজি, শেষ করে দেব, হ্যাঁ, কোনো অসুবিধা? আজান তো দেরি আছে, তো আপত্তি অসুবিধা বলি, আলহামদুলিল্লাহ। কি যেন বলতেছিলাম, ভুলে গেলাম তো, মেহমান। জি জি, আমাদের কি আমাদের মনোযোগিতা নষ্ট হয়ে যায়, হঠাৎ করে কিছু দিলে অন্যদিকে মন চলে যায়। আমার নবীজি সাহাবিকে পাঠালেন, বউয়ের সামনে গিয়ে কথা বললেন, বউ বললেন কোনো চিন্তা করবেন না, মেহমানকে বসায় দেন, আপনি আমার কাছে আসেন। মেহমানকে মেহমানখানায় বসায় দিয়ে এসে বলতেছে, ওই যে একটা বস্তা, তুষের বস্তা, কিসের বস্তা? তুষের মধ্যে কি থাকে? তুষ্ট যদি আপনি চালেন, চালনায় চালনা কি বের হয়? খুদ। এলাকে কি বলে? খুদ। আসলে আপনাদের এলাকার ভাষা তো বলাই প্রশ্নই আসে না, আপনাদের ভাষা মানে বইয়ের ভাষা, বলি আলহামদুলিল্লাহ। এলাকার মানুষকে বোঝাতে কোনো কষ্ট নাই, নোয়াখালীতে একটু কষ্ট হয়, চট্টগ্রামে আর একটু কষ্ট হয়, কিন্তু যশোর এটি এমন একটা এলাকার নাম যে এলাকার খেজুর বিখ্যাত না, অন্য কিছু বিখ্যাত না, খেজুরের গুরু বিখ্যাত না, বিখ্যাত হলো ভাষা, বলি আলহামদুলিল্লাহ। যশোরের খই বিখ্যাত না, যশোরের ভাষা বিখ্যাত। যশোরের খই বলে না, খই, কিন্তু না, ভাষাই, যশোরের ভাষাই হলো বিখ্যাত ভাষা। এত সুন্দর করে বলে, আমি খেয়ে, আমি খেয়ে যাচ্ছি, আমি খেপ পড়ে যাই, আছে না খেপ পড়ে, হ্যাঁ, কত সুন্দর করে বলে। এবং ভাষার মধ্যে একটা সুন্দর একটা মিল আছে, তাল আছে, লয় আছে, একটা টান আছে, সুন্দর করে আপনারা কথা বলেন, যা একজন প্রফেসর সাহেবের মতো কথা হয়ে যায়, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি যদি নোয়াখালী যান পাবেন না, ওরা প কে প বলতে পারে না, পানিকে হানি বলে, আল্লাহ ফাঁক, দারুণ অসুবিধা, প ফ হয়ে যায়, আল্লাহ ফাঁক বলেন, মানে আল্লাহ ফাঁক বানায় ফেলে, আল্লাহ পাক হয় না। এরপরে রংপুরে র হয় না, বাড়ি কোথায়? অংপুর। সিরাজগঞ্জের দন্ত স নাই, বাড়ি কোথায়? হিরাজগঞ্জ। তো এইরকম করে বিভিন্ন জায়গায় কম বেশি আপনি প্রবলেম পাবেন। সিলেট তো কথাই নাই, হ্যাঁ, কিতা খবর ভালা নি, কিতা মাছ মাতলা রে বা, বোঝার কোনো কায়দাই নাই। তবে হ্যাঁ, ওর ভাষা আলাদা, ওনাদের মধ্যে এই ভাষার মজা ওনারা পান, ঠিক কি না? ওই মজা আমি 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 বলতে পারি না, বাট বুঝি তাদের ভাষার মধ্যেও একটা মায়া আছে। ওরা সবাইকে তুমি বলে, আপনি বলে না, হুজুর দোয়া করবা, আর লাগি দোয়া করবা, ওরা ক বলতে পারে না, ওরা সবাইকে তুমি বলে, তুমির মধ্যে মোহাম্মদ কম না বেশি? বেশি। তো একটা ভাষার মধ্যে একটা মজা আছে। তবে যশোর অনেক সুন্দর, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী আপনি আমার কাছে আসেন, তুষ আমরা চালি, খুদ বের করি, খুদটা সুন্দর করে আবার পিষে নিয়ে এটাকে খামির করে মোটে দুইটা রুটি হলো। সহজ কাজ না কঠিন কাজ? কঠিন কাজ। কষ্ট করে করে চালনায় চেলে মোটে দুইটা রুটি বানায়া সুন্দর করে স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী এই দুইটা রুটি মেহমানের হাতে দিয়ে আসবেন, চট করে ঘর থেকে বের হবেন, আমার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে লাইটটা বন্ধ করব, বুঝাবো আমরা খাবার খেয়ে নিয়েছি, আমরা খাবার খেয়ে নিয়েছি। এই কথা বলি স্বামী স্ত্রী উপোস থেকে সারা রাত কাটিয়ে দিলেন, ফজরের সময় চলে গেল, মেহমানকে সাথে নিয়ে রাসূল চলে গেলেন মসজিদ পানে। আমার নবীজি নামাজ পড়াচ্ছিলেন, নামাজ শেষে সব চলে গেছে, রাসূল বলছেন, তালহা এই দিকে আসো। থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, হুজুর বেয়াদবি মাফ চাই, মেহমানকে সম্মান করতে পারি নাই, মেহমানকে আমি আপমান করতে পারি নাই, হুজুর আপনি আমাকে মাফ করে দেন। রাসূল বলছেন, ওরে তালহা তুমি উল্টা কথা বলো কেন? জিব্রাইল এসে বললেন, গত রাত্রে তালহা এবং তার বউ যে মেহমানদারি করেছে গোটা জীবনের শ্রেষ্ঠ আমল গতকালকে তাদের হয়ে গেছে। শত্রু শত্রু না ভাই ভাই, শত্রু শত্রু না ভাই ভাই, ভাই ভাই হয়ে যাব আমরা সবাই তো এক, সবার চক্ষু দুইটা, সবার কান দুইটা, সবার নাক একটা, সবার হাত দুইটা, সবার পা দুইটা,
সবার খাবার এক রকম, আমার নাকেও যে অক্সিজেন আপনার নাকেও সে অক্সিজেন, সবার জন্য খাবার এক, জীবন যাত্রা সবকিছু এক, আমরা শত্রু হব কেন? আল্লাহ বন্ধুত্বের প্রাচীর তৈরি করতে চান, দেখতে চান। আমার বন্ধুগণ, হযরত আলী করলেন কি, নামাজ শেষ করার পর হযরত আলী বসে আছেন সেই মসজিদে নামাজ পড়াচ্ছেন অর্ধ দুনিয়ার শাসনকর্তা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদে চলে গেছেন। মসজিদে চলে যাওয়ার পর নামাজ শেষ হয়ে গেল, আলীও নামাজ শেষ করলেন, উমরে ফারুক নামাজ শেষ করলেন। উমর ছিলেন ইমাম, আলী ছিলেন মুসল্লি, তৃতীয় কাতারে তিনি বসেছিলেন। উমরে ফারুক নামাজ শেষ করেই করলেন কি, ডান দিকে তাকায় দেখেন কি জানো, এক টোপলা খেজুর নিয়ে এসেছে, সেই খেজুরের টোপলা হাতের মধ্যে নিয়া কাউকে দায়িত্ব না দিয়ে উমরে ফারুক নিজেই তিনি বন্টনের দায়িত্ব গ্রহণ করলেন। সবার হাতে হাতে দুইটা তিনটা চারটা করে পর্যন্ত খেজুর দিয়ে গেলে সেই খেজুরগুলো দিয়ে গেলেন। এরপর দ্বিতীয় কাতারেও তাই করলেন, তৃতীয় কাতারে আলীর আগে জনকে পর্যন্ত দুইটা তিনটা করে খেজুর দিলেন। খেজুর দেওয়ার পর এবার কি হলো, হযরত উমরে ফারুক আলীর সামনে যখন দাঁড়ালেন, অনেকগুলো খেজুর টুকবার মধ্যে থাকার পরও মাত্র একটা খেজুর তিনটা আঙ্গুলে তুলে নিয়া হাতের মধ্যে না দিয়ে বলছেন, আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন, তিনি খেজুরটা খেয়ে নিলেন। এবার আলী বলছেন, ভাই অমর, আরো তো খেজুর ছিল, আমার আগের জনকে দুই তিনটা করে খেজুর দিলেন, আপনি আমাকে একটা দিলেন, এর কারণটা কি, হেতুটা কি? হযরত উমর ফারুক বলছেন, আলী স্বপ্ন বুঝি তুমি একাই দেখেছ, স্বপ্ন গত রাত্রে আমি ওই স্বপ্নই দেখেছি, তোমার স্বপ্ন তুমি দেখেছো, আমার স্বপ্ন আমি দেখেছি, রাসূল যদি তোমাকে একটার বেশি দুইটা খেজুর খাওয়ায় দিতেন আমি তোমাকে তাই খাওয়ায় দিতাম, আমি কি নবজির চাইতে বেশি খাওয়াতে পারি নাকি? আমার ভাইরা, তাদের সম্পর্ক এত গভীর ছিল যে স্বপ্ন পর্যন্ত সবার এক হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ, এই ভ্রাতৃত্ব কে দেখতে চান? আস্তে বলুন, কে দেখতে চান? আল্লাহ দেখতে চান। এই ভ্রাতৃত্বের চিত্র আল্লাহ দেখতে চান, এই জন্য নামাজ দিয়েছেন, হজ দিয়েছেন, হজ ও জামাতের সাথে, নামাজ ও জামাতের সাথে গন্ডগোল করো না, ফিতনা ফাসাদ সৃষ্টি করো না, তবে মুনাফিকদের সঙ্গে বন্ধুত্ব পেতে কোনো লাভ হবে না। মুনাফিকদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার দরকার আছে না নাই? মুনাফিক সাইড হয়ে যাওয়া দরকার, ঠিক কি না? মুনাফিক কি হওয়া দরকার? সাইড হয়ে যাওয়া দরকার, কারণ কাফিরকে সহজে চেনা যায়, মুনাফিককে সহজে চেনা যায় না। তার বড় প্রমাণ হলো কাফিরকে চেনার জন্য বেশি কিছু লাগে না, সূরা কাফিরুন তাই যথেষ্ট, তিন লাইনের সূরা, কয় লাইনের? তিন লাইনের সূরা। আর মুনাফিককে চেনার জন্য আল্লাহ পাক তিন লাইন দিয়েছেন না, তিন পাতা দিয়েছেন, তিন পাতা তিন পৃষ্ঠা বিশাল বড় একটা সূরা মুনাফিকুন তিনি দিয়েছেন। আল্লাহ বলছেন মুনাফিককে চেনার জন্য সূরাটা ভালো করে পড়, যারা মুনাফিক হবে তাদের বিরুদ্ধে দাঁড়ায় যা সব থাপড়ায় সোজা কর, ঠিক কি না? জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিনা ওগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম, কাফিরদের ব্যাপারে যুদ্ধ কর, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ কর, এদের ব্যাপারে কঠোর হ, কার কথা? আস্তে বলবেন না, কার কথা? আল্লাহর কথা, আল্লাহ বলছেন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে বন্ধু তারা হবে না, পাঁচ শ্রেণী বন্ধ হবে না। কয় শ্রেণী বন্ধ হবে না? পাঁচ শ্রেণী। এক নম্বর হচ্ছে অহংকারী, কি হবে না? অহংকারী বন্ধ হবে? অহংকারী কখনো বন্ধ হতে পারে না। মূর্খ কখনো বন্ধ হবে না, মূর্খ কখনো, মূর্খ যদি বন্ধু বানান বিপদে আপনি পড়বেন, কম না বেশি, বেশি বিপদে পড়ে যাবেন, উল্টা মূর্খ কখনো বন্ধ হয় না। পৃথিবীর প্রথম কোন মানুষ, পৃথিবীর কোন পয়গাম্বার মূর্খ ছিলেন না, পৃথিবীর প্রথম মানুষ আদম ছিলেন এই পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী মানুষ, যেরকম সুবহানাল্লাহ, ওয়াআল্লামা আদম আল আসমা কুল্লাহা, এই পৃথিবীর কেউ বলতে পারবে না আমি পৃথিবীর সকল কিছুর নাম জানি, কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক স্পেশালি জানিয়ে দিয়েছেন সমস্ত কিছুর নাম তার মুখস্থ ছিল, যেরকম সুবহানাল্লাহ। আমার আপনার মুখস্থ আছে? আমরা বলি যে আজকের যুগের মানুষ বেশি জ্ঞানী, কে বলেছে? আদমের ধারে পাশেও কেউ নাই, আল্লাহু আকবার বলেন। মূর্খ থাকা যাবে না, আমার আদি পিতা আদম ছিলেন জ্ঞানী, আমাকে আপনাকেও জ্ঞানী হতে হবে, আমরা জ্ঞানী হব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, মূর্খ আর জ্ঞানী যে এক হতে পারে না, সমান হতে পারে না, একটু উদাহরণ দিলে স্পষ্ট হবে। মূর্খ আর জ্ঞানী পরস্পর পাশাপাশি বসে আছে, বসে থেকে হঠাৎ করে তাদের নীরবে ইশারায় বাহাস শুরু হয়ে গেছে। শিক্ষিত লোকটা জ্ঞানীর সামনে একটা আঙ্গুল উঁচু করেছেন, মূর্খ লোকটা একটা আঙ্গুল উঁচু করা দেখে দুটো আঙ্গুল উঁচু করছে। শিক্ষিত লোকটা মূর্খের সামনে পাঁচটা আঙ্গুল উঁচু করেছেন, মূর্খ লোক তা দেখে মুষ্টি পাকাইয়া শিক্ষিতের নাকের ডগায় নিয়ে গেছে। শিক্ষিত লোকটা তার ব্যাগের ভিতর থেকে একটা ডিম বের করে সামনে রাখছে, মূর্খ তার ব্যাগের থেকে একটা পেঁয়াজ বের করে সামনে রাখছে।
শিক্ষিত কে বলা হলো, জ্ঞানী কে বলা হলো, তুমি এই লোকটার সঙ্গে বাহাস করে কি বুঝলা, কে বলেছে সে মূর্খ মানুষ, সে তো আমার চেয়ে জ্ঞানী, সে আমার উত্তরগুলোকে মজবুত করে দিয়েছে, কেন আমি যখন এক আঙ্গুল উঁচু করেছি বুঝালাম যে ইলাহা মাত্র এক, ইলাহা মাত্র এক, আর সে আমার উত্তরকে বলিষ্ঠ করতে গিয়ে বললো দুই যদি কেউ বলে এটা ভুল হবে, সে আমার উত্তরকে মজবুত করে দিয়েছে। আমি যখন পাঁচটা আঙ্গুল উঁচু করে বললাম ইসলামের বেনা হলো পাঁচটা, এই পাঁচ বেনার বাইরে আর কোনো বেনা নাই, সঙ্গে সঙ্গে এটাকে প্রমাণ করার জন্য শক্ত হাতে সে মোকাবেলা করে বলল এই পাঁচটার বাইরে যে কবে তার নাক সোজা করে দেওয়া হবে, এই জন্য মুষ্টি পাকাইছে। আমি যখন তার সামনে একটা ডিম বের করে রাখলাম বুঝালাম পৃথিবী ডিমের মতো গোলাকার, সে আমার সামনে একটা পেঁয়াজ বের করে বলল তোমার উত্তরটা একটু অসম্পূর্ণ হয়েছে, পৃথিবী শুধু ডিমের মতোই না, আল্লাহ পাক সাতটা আসমান জমিনকে পেঁয়াজের মতো স্তরে স্তরে সাত স্তরে বানিয়ে দিয়েছে। কে বলেছে সে মূর্খ, এটা শিক্ষিতের চিন্তা। এখন মূর্খকে বলা হলো তুমি কি বুঝলা বলো, মূর্খ বলে সে যখন আমার সামনে একটা আঙ্গুল উঁচু করেছে ভাবছে সে আমার এক সক্কানা করবে, বলেন কি এটা কি ভ্রাতৃত্ব না শত্রু দেখো, তাহলে এই জন্য মূর্খ কখনো বন্ধ হয় না, সে যখন আমার সামনে হাত পাঁচটা আঙ্গুল উঁচু উঁচু করছে তখন ভাবছে সে আমাকে থাপ্পড় মারবে চপাটাঘাত করবে, আমি ভাবলাম তুই আমার থাপ্পড় মারার আগে নাক সোজা করে দেবো, মুষ্টি পাকাইছে। সে আমার সামনে যখন কি বলে একটা ডিম রাখলো আমার কাছে অপমান বোধ হলো, আমাকে ডিম দেখালো এটা তো কোনো কথা নাকি, আমি সঙ্গে সঙ্গে ব্যাগ আমার ব্যাগ থেকে পেঁয়াজ বের করে বুঝাই দিলাম তোর ওই ডিমটারে আমার এই পেঁয়াজ দিয়ে ভাইজে বুঝে খায় শেষ করে দেবো, কি কথা কি বুঝতেছেন। তাহলে মূর্খের চিন্তা আর জ্ঞানীর চিন্তা কখনো এক হতে পারে না, আমার কথা কি বুঝে আসে। আমার আলোচনা কিন্তু একটু ভিন্ন ধরনের, আমি যে সাবজেক্ট ধরি ওই সাবজেক্ট আমি শেষ করার চেষ্টা করি, আমার আজকে মূল বিষয়টা হলো ভ্রাতৃত্ব, মূল বিষয়টা কি ভ্রাতৃত্ব, আমাদের ভ্রাতৃত্ব কমাতে হবে না বাড়াতে হবে, বলেন কমাতে হবে না বাড়াতে হবে। আল্লাহ কাকে ভালোবাসেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইয়াকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সিসা ঢালা প্রাচীরের মতো আমরা কাতারবদ্ধ হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, পাঁচ শ্রেণী কখনো বন্ধু হবে না, এক নম্বর হলো অহংকারী, নাম্বার দুই হলো মূর্খ, এই জাতীয় লোক কখনো আমার বন্ধু হবে না, নাম্বার তিন হলো লোভী, নাম্বার তিন কি লোভী, নাম্বার চার হলো কৃপণ কখনো বন্ধু হবে না, আর নাম্বার পাঁচ হলো পাপিষ্ঠ লোক আমার কখনো বন্ধু হবে না। এই পাঁচটা শ্রেণীকে বাদ দিয়ে আমরা বন্ধু বানাবো বেনামাজি না নামাজি, একটা ভালো বন্ধু একটা বিশাল বড় লাইব্রেরির চেয়েও বড়, যেরকম সুবহানাল্লাহ। দুইজন করে ওঠে কেন, কাম সারছে নাই, জুমার দিনে বিশেষ একটা সময় আছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়, অনেকে বলেছেন এই সময় চলো আসরের সময় আছে না, উঠবেন না কেউ, আজকে স্পেশালি আমরা দোয়া করব, এখানে আজানের সময় হয়ে গেছে, আজান হয়েও গেছে অনেক জায়গায় হয়তোবা, টেনশন নাই, আমরা যথাসময়ে হয়তো একটু 10-15 মিনিট এদিক সেদিক হতে পারে আমরা নামাজটা পড়ে নেব, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, তাহলে ভ্রাতৃত্ব তৈরি আমরা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, ভ্রাতৃত্বের আরো কত কি ইতিহাস ইসলামে রয়েছে, সাহাবীদের মধ্যে রয়েছে। আরেকজন সাহাবি আমার নবী হিজরত করে মক্কা থেকে কোথায় গেলেন, কোথায় গেলেন, মদিনায়, হুমায়ুন কোথায় যাচ্ছেন, কোথায়, আচ্ছা আমি তো আলোচনা হারিয়ে ফেলতেছি যে আপনাদের ওঠা বসা দেখে, হ্যাঁ এই ছেলে বসে গেছে, হ্যাঁ বসে, ওঠা যাবে না তো বসেন, কোথায় যাচ্ছেন একটু বসেন, আর একটু সময় আপনি উঠবেন আপনাকে দেখে আরেকজন উঠবে, এটা সিলসিলা, এটা মানুষের একটা রোগ, হ্যাঁ কেউ যাবেন না, সবাই থাকবেন একসঙ্গে, আমরা মোনাজাত করে এখান থেকে বিদায় নেব, জোরে বলি ইনশাআল্লাহ। প্রয়োজন আজকে নামাজ নাই হোক সমস্যা কি, নামাজের দরকার আছে তো, আচ্ছা টুপি আগে না লুঙ্গি আগে, লুঙ্গি আগে বলেন কোনটা আগে দরকার, হ্যাঁ অনেকে টুপি নিয়ে ব্যস্ত লুঙ্গি নাই, আছে না নাই আছে, আমাদের ফরজটা আগে দরকার, আজান যখন হয়ে যায় তখন ফরজটা চলে আসে, আমরা মাহফিল শেষ করে দেব, আপনি ভাববেন না যে আমি নামাজ বাদ দিয়ে কোনো কাজ করব না, নামাজের জন্য অবশ্যই আমরা ছেড়ে দেব, একটু পয়েন্টগুলো শেষ করে নিই। রসুল ছিলেন মক্কার মানুষ, হিজরত করে গেলেন কোথায়, সাহাবীরা কোথায় গেলেন, সাহাবীরা কোথায়, রসুল নাই তাদেরও থাকার দরকার, বউ বাচ্চা পরিবার পরিজন সন্তান ছেলে মেয়ে সব থুইয়া কোথায়, সহজ কাজ না কঠিন কাজ, মানে সহজ কাজ না কঠিন কাজ, কেউ কোনো সাহাবিকে বলেছেন মোহাম্মদ তুমি তোমার দিন না তুমি যাও, আমরা গেলাম না, বলেছেন আমরা কি এরকম কিছু করব, আমরা আমাদের মুখ থেকে এরকম কিছু বের হবে না। সম্মানিত ভাইয়েরা
সাহাবীরা সব চলে গেলেন, বড় বিজনেস, বিশাল বিজনেস করছেন সাহাবীরা। মদিনায় গিয়ে তারা ফকির হয়ে গেলেন, ঘরই নাই, বাড়ি নাই। এক সাহাবীকে দেখে রসুল কেঁদেই ফেললেন, কেঁদে কেঁদে বললেন, আব্দুর রহমান, আমি নিজের চোখে দেখেছি তোমার কত বড় ব্যবসা, বিশাল বড় বাড়ি তোমার, আজকে তুমি পথের ফকির হয়েছো দিনের জন্য, তোমার কি একটু কষ্ট হয় না, আফসোস হয় না? মুস্কে হাসি মেরে বলে, ইয়া রাসূল আল্লাহ, আপনার এই চাঁদনি মাখা চেহারা দেখে কি আর কোনো কিছু মনে থাকে? আমি দুনিয়া সব ছেড়ে দিয়েছি, আপনার চেহারা দেখেছি আমি, আমি আপনার কাছ থেকে দিন পেয়েছি, জান্নাতের রাস্তা পেয়েছি, এটা আমার সবচেয়ে বড় সম্পদ। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি একটু শান্ত হয়ে বলেন, আব্দুর রহমান, তোমার তো বউ নাই, তোমার কি কষ্ট হয় না, তোমার তো ছেলে নাই, হুজুর দিনের জন্য এতটুকু ত্যাগ স্বীকার না করলে আমি আল্লাহর কাছে যাবো কেমনে? রসুল টেস্ট করছেন, সব পরীক্ষায় তিনি পাশ করলেন। এবার রসুল বললেন, থামো একটু দাঁড়াও, আমি আনসার সাহাবিকে ডাক দিই। এক আনসার সাহাবি, সেই মদিনার আনসার সাহাবিকে ডাক দিয়ে বললেন, আনসার সাহাবি, আমার আব্দুর রহমানের জন্য তুমি একটা কিছু করো তো, শুধু এতটুকু বললেন, তুমি একটু করো তো কিছু। কাচ্চা হুজুর, আমি দায়িত্ব নিলাম। দায়িত্ব নিয়ে সে আনসার সাহাবি আব্দুর রহমানের নাফকে সঙ্গে করে নিয়া চলে গেলেন। দুইটা বড় বড় খেজুর বাগান তাকে দেখালেন। খেজুর বাগান দেখায় বললেন, ভাই রে, এই দুইটা বাগানের মধ্যে কোন বাগানটা তোমার বেশি পছন্দ আমাকে বলো, যেটা তোমার পছন্দ হবে সেই পছন্দের বাগান এই মুহূর্তে, এই মুহূর্তে আমি তোমার নামে দলিল করে দেব। ভালোবাসা কম না বেশি? সেই ভালোবাসা আজকে আমাদের নাই, সেই ভালোবাসা আজকে, সেই ভালোবাসার ভাটা পড়েছে, এই জন্য মুসলমান গোটা পৃথিবীতে মার খাচ্ছে, ঠিক কিনা বলেন? ফিলিস্তিনে মার খায়, ফিলিস্তিনের গ্রামের ভিতরে ইসরায়েলি সৈন্যরা, ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনি গ্রামের ভিতরে হানা দিয়া মা মেয়েকে ধরে এনে ইসরায়েলি কারাগারে রেখে মার চোখের সামনে কিশোরী 13 বছরের মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করে। 3-4 জন মিলে ধর্ষণ করার পরে সেই মেয়েটাকে আবার ছেড়ে দিয়া ওই মেয়ের সামনে মাকে উলঙ্গ করে ধর্ষণ করে। আর মুসলমান তুমি মনে করো তসবি জপে জপে নফল তাহাজ্জুদ পড়ে পড়ে জান্নাত পাবো, শুধু ওই কাজ করলেই জান্নাত পাওয়া যাবে না, ওই সমস্ত মজলুমের বিরুদ্ধে, মজলুমদের পক্ষে, জালিমদের বিরুদ্ধে প্রতিরোধের দুর্গ গড়ে তুলতে হবে মুসলমান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই আনসার সাহাবীর কথা শুনে আব্দুর রহমান ইবনে আওফ বললেন, ভাই আর কি করবে বলো? এবার আনসার সাহাবী বলছে, তোমার তো বউ নাই, এই মদিনার কোনো মেয়ের বাবা তোমার সঙ্গে বিয়ে দেবে না, কারণ তোমার ঘর নাই, বাড়ি নাই, কোনো মেয়ে তোমার হাতে তুলে দেবে না। আল্লাহ আমাকে দুটা স্ত্রী দিয়েছেন, আমি দুটা নিয়ামত পেয়েছি, আমি একটা স্ত্রীকে তালাক দেব, তুমি আমার একটা বউকে তোমার বউ বানায় নিবা, সম্পত্তির ওয়ারিশ, পরিবারের ওয়ারিশ বানায় দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। আজকে আমরা কোথায়, আজকে আমরা কোথায় অবস্থান করছি? আমরা মুসলমানদের জন্য কি করতেছি, কি করলাম আমরা, কি চেতনা আমরা লালন করছি? মনে আছে কিনা আপনাদের জানি না, কাশ্মীরে বছর দুয়েক আগের কথা, বছর দুয়েক আগে কাশ্মীরের মুসলমানদের উপরে যে অত্যাচার শুরু হয়েছিল মনে আছে না? সে অত্যাচারের সময় একজন নারী ওই দোয়াটাল ভাইরাল হয়েছিল, গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদের কানে কানে চলে গেছে। একজন নারী পর্দাশীলা মহিলা, যাদেরকে আকাশের সূর্য ভালো করে দেখে না, আকাশের চাঁদটা ভালো করে দেখে না, এত কঠোর পর্দা অবলম্বন করে তারা। একটা নারী বলেছিল, আল্লাহ, আজকে যে সরকার, যে ভারত, যেই বিশ্ব মোড়লরা, বিশ্ব মানবতা, বিশ্বের মানুষরা আজকে আমাদেরকে যারা লকডাউনে রেখেছে, তুমি আল্লাহ তাদেরকেও লকডাউনে রাখো। রাখে নাই, রাখে নাই, রাখে নাই, রেখেছে। সম্মানিত ভাইয়েরা, মাশরুমের ফরিয়াদ বৃথা যায় না। এই পৃথিবী আর আগের অবস্থানে যাবে কিনা সন্দেহ, আসবে না, ফিরে আর ভালো আসবে না, ঠিক কিনা? আসবে না। কেয়ামত দিন যাচ্ছে, দূরে না কাছে? দূরে না কাছে? অতএব ইমানকে আমরা টিকে রাখবো। এখন কি 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 টিকে রাখবো? ইমানকে আমরা টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। এই দুইটা প্রস্তাব যখন তিনি পেলেন, আব্দুর রহমান বললেন, ভাই আনসার সাহাবি, তুমি আমাকে বউ দিতে চাও, আমাকে সম্পত্তি দিতে চাও, আমি এতে সন্তুষ্ট না, লাগবে না আমার, আমার বাগান লাগবে না,
তোমার বউতার আর দরকার নাই, তুমি আমাকে একটা বাজার দেখিয়ে দাও, সে বাজার থেকে আমি কিছু ব্যবসা শিখে নেব। বাজারে দেখিয়ে দেওয়া হলো, যত কিঞ্চিত তাকে কিছু মূলধন দেওয়া হলো। বাজারে ব্যবসা করতে করতে কয়েক রাতে সোনা কামাই করলেন, সোনা কামাই করে দেরি করলেন না, কারণ যৌবন থাকতে বিয়ের দরকার আছে না নাই, আসতে বলবেন না আছে না নাই। মানুষের জীবনে খাদ্য দু প্রকার, একটা হলো দেহের চাহিদা আর একটা হলো যৌবনের চাহিদা। যে যেটাই বলুক, সচেতন পিতা যারা থাকেন, সচেতন পিতা কখনো সন্তানদেরকে বিয়ে দিতে দেরি করবেন না, কারণ যৌবনের তো একটা খোরাক আছে। যারা সচেতন, যারা চরিত্র বোঝে, যারা আদর্শ বোঝে, তারা তাদের সন্তানকে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে যাবে। অনেক বাপ মা এভাবে অচেতন, মা তুমি পড়তে থাকো, পড়তে পড়তে 40 পার হয়ে যায় বিয়ে হয় না, ছেলে পড়তে পড়তে এমফিল পিএইচডি ডিগ্রি করে 50 বছরে বিয়ে করে, 54 বছরে বাপ হয়। যখন সন্তানকে নিয়ে যখন রাস্তায় চলে যায়, তখন জনগণ বলে সন্তান ও ছেলে, এটা তোমার দাদা না নানা। এই হলো অবস্থা। ওই সাহাবী করলেন কি, কয়েক রাতে সোনা কামাই করে তিনি করলেন কি, বিয়েটা করে নিলেন। বিয়েটা করার সঙ্গে সঙ্গে, বিয়ে যখন হয়ে গেল, তিন দিন পরে নবীর দরবারে হাজির হলেন আব্দুর রহমান ইবনে আউফ। সামনে গিয়ে রসুলের সামনে হাজির, সুন্দর পোশাক, সুন্দর সুগন্ধি তার গায়ে। রসুল বলছেন, আব্দুর রহমান, তোমার চেহারার দিকে তাকায় মনে হচ্ছে তুমি একটা কিছু ঘটাইছো, খুজুর বিয়া তো করছি। রসুল বলেন, বিয়া করলে তুমি দাওয়াত পেলাম না আমি? যেরকম সুবহানাল্লাহ, আমি নবজি দাওয়াত বাদ পড়ে গেল, কেমন কাজটা তুমি করলা হুজুর? মেয়ে দেখতে গেছিলাম, পছন্দ হয়ে গেছে, ইনস্ট্যান্ট বিয়ে হয়েছে, আপনার কথা মনেই নাই। আমার নবী যেমন অক্ষুণ্ণ হলেন না, কারণ বিয়ে তো জরুরি, বিয়ে করেছে, শরীয়ত মেনে নিয়েছে, ভালো কথা, উপস্থিত সাক্ষী ছিল, ইজাব কবুল হয়ে গেছে, ভালো কথা, বিয়ে করে নিয়েছে, তুমি তো আমাকে জানাতে এসেছো, আলহামদুলিল্লাহ। রসুল কষ্ট পেলেন না, রসুল বলেন, ঠিক আছে, বিয়ে তো করেছো, টাকা পাইছো কোথায়? তোমার তো টাকা সব মক্কায়, টাকা সব কোথায়? সব তো মক্কায়। তুই আসছে কেন, তুমি কেমনে বিয়ে করলা, টাকা নাই, পয়সা নাই? তিনি বলছেন, ইয়া রসুল আল্লাহ, একটা বাণিজ্য করেছি, কয়েক রাতে সোনা কামাই করেছি। আমার নবজি এতটাই খুশি হলেন, রসুল নিজেও তো ব্যবসায়ী ছিলেন, রসুল দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুর রহমানের ব্যবসায় বরকত দাও, পরিবারও বরকত দাও। পরিবারে 9টা সন্তান, কয়টা পরিবারে 9টা সন্তান, আর এদিকে ব্যবসা করতে করতে এত বরকত পেলেন তিনি। মুতার যুদ্ধের সময় আব্দুর রহমান একাই দিয়েছেন 3 বস্তা সোনা। আল মাল ওয়াল বানুন, সন্তানও পেয়েছেন, সম্পদও পেয়েছেন। আজকের ধনীদের টাকার পাহাড় আছে, কিন্তু সন্তান নাই, আছে না নাই? আবার গরিবের টাকা নাই, পয়সা নাই, কিন্তু সন্তান দিয়ে ঘর ভরা। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ ব্যালেন্স করে দেন। আল্লাহ কি করে দেন? ব্যালেন্স করে দেন। আমাকে একদিন বলতেছে একজন, আমার সন্তান আল্লাহ পাক 4টা দিয়েছেন, 4টা ছেলে মেয়ে দিয়েছেন। তো আমার এই সন্তানের খবর শুনে বলতেছে, 2 শ্রেণীর সন্তান বেশি হয়, হুজুরদের আর হলো গরিবের। কি কথা কি বুঝতে? গরিবের আর হুজুরের সম্পদ মানে সন্তান বেশি হয়। সম্মানিত ভাইয়েরা, হবেই তো, সন্তান তো সবার হবে না, ঠিক কি না? সন্তান যত বেশি হবে, ওরা দোয়া কম করবে না বেশি করবে? কারো সন্তান একটা হলে কয় হাত? বলেন, কয় হাত হলো? 2 হাত। কারো 4টা হলে? 8 হাত। আর 8টা হলে? 16 হাত। রব্বির হামুহুমা কামা রব্বায়ানি। আর বড় হবে কেমনে, এরা রুটি রুচি করবে কেমনে, এই চিন্তা আপনি যদি করেন, আপনার ইমানের মধ্যে শিরক ঢুকে যাবে, ঠিক কিনা? গোটা দুনিয়ার বহু জায়গায় পড়ে আছে, বহু জায়গা, কানাডা বোঝে, কানাডা বোঝে যে জনগণ কি জিনিস, মানুষ নাই, কানাডায় কি নাই? মানুষ নাই। ইসলাম বিশ্ব জনীন একটা মতবাদের নাম, ইসলাম গোটা বিশ্ব চিন্তা করে, একটা ভৌগোলিক চিন্তা ইসলাম না, ইসলাম গোটা দুনিয়াকে নিয়ে চিন্তা করে। আল্লাহু আকবার বলেন। ইসলাম বিয়ের ব্যাপারে একটার অর্ডার দিয়েছে না 4টার অর্ডার দিয়েছে? হ্যাঁ বলেন, কয়টার? আমার এই কথা শুনে তো এখন আমার মায়েরা মনে মনে ভাবতেছে, জীবনে আসছে হুজুর একবার, আর জীবনে যেন নিয়ে আসো না। কি কথা বলছেন? আচ্ছা, এটা তো আমার অর্ডার না, অর্ডার দিয়েছেন কে? আল্লাহ। আজকে একাধিক বিবাহ না থাকলেও একাধিক গার্লফ্রেন্ড আছে, আছে না নাই? আছে। একাধিক গার্লফ্রেন্ড বউটাকে একটা ব্যানার করে রাখে, শত শত গার্লফ্রেন্ড একজনের। আমার দেশের এক ক্রিকেটার দেখেন না, হ্যাঁ, তার বউ বলে তানিমা, তার বউ বলে 32টা গার্লফ্রেন্ডকে টপ গায়ে আসে, আমাকে লাইক করেছে, আমাকে গোলাপ দিয়েছে, আর আমি আমার একটা স্বামীকে ছাড়তে পারবো না? দুটা কিরকম লুচ্চা হতে পারে দেখেন, কি পরিমাণ লুচ্চা হতে পারে
সে বলতেছে 32টা গার্লফ্রেন্ডকে টপ গায়া যে নাসির আমাকে গোলাপ দেয় এক শালিকে আমি টপ করতে পারবো না থাপড়ে এগুলোকে সোজা করা দরকার ছিল কষ্ট পাচ্ছেন আপনারা তাহলে 32 গার্লফ্রেন্ড থাকা দরকার না বিয়ে করা দরকার বিয়ে কর আল্লাহ তো মানা করতে বিয়ে কর فَنْكِحُوا مَا طَابَ لَكُمْ مِنَ النِّسَاءِ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ দুইটা তিনটা চারটা কর বিয়া তাও গার্লফ্রেন্ড বানাইস না ঠিক আস্তে কোন জোরে কোন ঠিক কিনা ঠিক বিয়ে করছেন করছেন তো বিয়া ও যাক আলহামদুলিল্লাহ যে জোরে ঠিক কইলো মনে হয় বিয়ে করে নাই খুব ভালো আমি খুবই মজা পেলাম আজকে আপনাদের এলাকায় এসে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ কত সুন্দর বিধান দিয়েছেন আমরা এগুলো বুঝি না আল্লাহ তুমি বোঝার তৌফিক দিয়ে দাও আমিন শালিকি নিয়ে চলে যাবে না শালিকি নিয়ে দুলাভাই হন্ডায় ওঠে না এই ওঠে না কি এলাকায় ওঠে হন্ডায় চলে যাবে না চলে যাবে না কোন মেয়ে কারোর সঙ্গে যেতে পারবে না একমাত্র মহরম ছাড়া কোন মেয়ে কারোর কাছে নিরাপদ না বাবা ছাড়া ভাই ছাড়া নিজের সন্তান ছাড়া চাচা ছাড়া মামা ছাড়া কারোর কাছে নিরাপদ না আল্লাহ জানেন আল্লাহ বুঝেন এই জন্য মহরম কিছু সিলেক্ট করে দিয়েছেন তাও আবার বলেছেন ও নারী তোমার ছেলে হলেও ছেলের সঙ্গে তোমার বুকের কাপড় সরাবে না ঠিক কি না ইসলাম কত শালীন এক সাহাবী বলছেন হুজুর আমি কি আমার মার ঘরে অনুমতি নিয়ে ঢুকবো রাসূল চোখ গরম করে বললেন তোর মা কি তুই উলঙ্গ দেখতে চাস আল্লাহু আকবার বলেন ইসলাম কত সতর্ক করে দিয়েছে ইসলাম চায় না যে একটা মানুষ জিনার নিকটবর্তী যাওয়ার জন্য দূরের কাজগুলো সে করে ফেলুক আল্লাহ চান না জোরে বলি আল্লাহু আকবার ওয়ালা তাকরাবু যিনা অথচ দুলা ভাই শালিকি নিয়ে গড়ে গোটা যশোর গড়ে আবার নিজে কোণে যাত্রী সেজে হুন্নায় চড়ে গোটা রাউন্ড দেয় আছে না নাই এগুলো করা যাবে না এগুলো নোংরামি ইসলাম এগুলোকে এলাও করে না কষ্ট পাচ্ছেন নাকি আপনারা কষ্ট পাচ্ছেন শালির পিছনে দুলা ভাইয়ের পিছনে শালি হুন্নায় চড়ে শালি মনে মনে চিন্তা করে দুলা ভাই মানুষ গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয় এটা কেমন হয় সম্মানী মানুষ দুলাভাই কম না কিছুক্ষণ দূরে যাওয়ার পরে এমন ব্রেক মারে গ্যাপ পূরণ করে আছে না এগুলো আছে না এই সমস্ত নোংরামি করার সুযোগ গার্জিয়ানদেরকে বলবো দয়া করে এগুলো দিবেন না সুযোগ দুষ্টমি বদমাইশ সেগুলো তো আছে না নাই আচ্ছা আল্লাহ তুমি আমাদেরকে পরহেজ রাখো